এই মুহূর্তে তোমরা যে মর্মান্তিক ঘটনার একটু দৃশ্য দেখলে সেই ঘটনাটা কিন্তু আমাদের এখানেই ঘটে গেছে স্কুলের পাশে যে রোডটা দিয়ে আমরা প্রায়শই যাতায়াত করি আমাদের যাতায়াতের রাস্তার মধ্যেই পড়ে আর ওইখানে অঞ্চলে বশবর্তী যত মানুষজন আছেন তারা কিন্তু কেউ এই ঘটনার সাক্ষী নয় কারণ ভোর রাতে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে একজন বিবাহিত মহিলা যার বডি অলরেডি ডিকম্পোজ করতে শুরু করেই দিয়েছিল মানে আমার যতদূর ধারণা যে ওই মহিলাকে মোটেই ভোর রাতে কোনোভাবে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়নি ওই মহিলাকে সম্ভবত আরও একদিন আগে এরকম কোনো একটা দুর্ঘটনা শিকার করা হয়েছে তারপর কোনো রাস্তা না পেয়ে আমাদের এখানের একটি জায়গায় ওই যে জায়গাটার কথা আমি তোমাদেরকে বললাম আমাদের যাতায়াতের রাস্তা সেই রাস্তার পাশের একটি পুকুরে ফেলে দিয়ে গেছে মানুষ খেয়াল করেনি তার একটা মূল কারণ হচ্ছে তোমরা জানো যে সান বাঁধানো পুকুর সমস্ত পরিষ্কার হয় তো সেই পুকুর পরিষ্কার করে এক দিকে ময়লা জড়ো করা ছিল তার পাশেই বডিটা জাস্ট উল্টে উপুর হয়ে পড়েছিল মানুষ প্রথমে ভেবেছিল প্রথমের দিকে যে হাত দুটো হয়তো বাধা তাই কোনোভাবে নিজের আত্মরক্ষা করতে পারেনি কিন্তু যখন বডি উদ্ধার করা হয় পুলিশি কর্মকর্তারা যখন উদ্ধার করেন তখন দেখা যায় যে না হাত তো খোলা আছে এমনকি বিবাহিত মহিলা মুখ কোনোভাবে চেনা যাচ্ছে না যতটুকু বোঝা যায় আমাদের এলাকাবাসীর মধ্যে কেউ নয় কারণ কেউ দেখে অনেক জায়গা থেকে তো লোক জড়ো হয়ে গিয়েছিল কেউ দেখে আইডেন্টিফাই করতেই পারেনি আর চেনা মুখ বলে কারোরই মনে হয়নি এলাকাবাসীদের মোটামুটি যেটা বোঝা গেছে যত দূর দূর থেকে দেখে যেটুকু বোঝা যায় সেটা হচ্ছে গলায় ওড়না কোনো রকম ভাবে ব্যবহার করে তার প্রাণটা পৃথিবী থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি এত পরিষ্কার করে তোমাদেরকে বলার চেষ্টা করছি এই কারণেই আবারও বোধহয় মেয়েরা আনসেফ হতে শুরু করেছে আমাকে আজকে একজন কমেন্ট করেছে তোমার কোনো জ্ঞান আছে তোমার কোনো ধারণা আছে পৃথিবীতে মেয়েরা ছেলেরা কত সাফার করছে শুধুমাত্র একটা পরকীয়ার কেসকে নিয়ে তোমরা এইভাবে ওয়াইটিতে বিচার করছো আর সেখানে তোমরা তাদেরকে মিল না করিয়ে দিয়ে তাদের সংসারটাকে প্রত্যেক দিন ভাঙনের মুখে ঠেলে দিচ্ছ তাকে কি একটা সুযোগ দেওয়া যেত না হ্যাঁ জুলিয়ে সন্দীপদার কথাই এখানে বলছি তাদের ক্ষেত্রে আমি একটা উত্তরই রাখলাম আমাদের এখানে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা আমি জানি না এর কারণ কি তবে এগুলোও আমাদের চোখের সামনে ঘটছে এগুলো আমাদের চোখের সামনে ঘটছে আমাদের চোখের সামনে আমাদের পাশে অনেক এরকম মানুষ আছে আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যে মহিলা শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য কয়েকটি পুরুষ মানুষকে অনাদরে ঠকিয়ে চলে যাচ্ছে তাকে সর্বশান্ত করে যাচ্ছে কাকে বিশ্বাস করব প্রমাণ প্রমাণের ওপর বেশ করে তো যদি বলো প্রমাণ ছাড়া কিচ্ছুটি হয় না কিচ্ছুটি হয় না বা প্রমাণ দিয়েও সব কিছু হয় না তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো মিল তো করিয়ে দেওয়া যেত যদি সে নিজে মিল করতে চাইতো মধ্যরাতের একটা লাইভ ভাইরাল হওয়ার পর সেটা যখন প্রাইভেট হয়ে যায় তারপর তো তাকে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছিল সে কি ফিরে আসতে চেয়েছিল সেও কিন্তু একটা ভিডিও করে স্পষ্ট জানিয়ে দেয় কেন রে কেন আমার মুখ না দেখিয়ে কি তোর বাড়ির টাইলস বসছে না এই উত্তরটা কিন্তু তার মাধ্যমে এসেছে সোশ্যাল মিডিয়ায় সেহেতু সেও তার সম্পর্ককে কোনো রকম ভাবে জোড়া লাগানোর বিন্দু মাত্র চেষ্টাই কোনোদিন করেনি এই চেষ্টা আমরা অন্তত কোনোদিন দেখতে পাইনি যে স্বামী এতটা নির্যাতনকারী সেই স্বামীর সাথে শর্তের ওপর ভিত্তি করে ঘর করা যায় কিন্তু যে শাশুড়ি শুধুমাত্র এসি ঘরে একসাথে থেকেছে বলে তার উপর এরকম একটা দোষারোপ করা হয়েছে সেই শাশুড়িকে বাদ দিয়ে কিন্তু সেই শ্বশুর আর সেই স্বামীকে নিয়ে সংসার করা যায় শর্তের ওপর ভিত্তি করে যে খুব ভালো মতো করে জানতো যে ছেলে তার মাকে কোনোভাবে ছাড়বে না অযৌক্তিক কথা অবাঞ্ছিত আশা রাখবেন না মানুষের কাছে যেখানে যাদের জীবন তাদের নিজেদেরই কোনো রকম আশা নেই এটাকে জটিলতা থেকে বের করে সমাধানের দিকে নিয়ে যাওয়ার আজকে আমি তোমাদের কাছে একটা ঘটনা তুলে আমি তখন সেই মুহূর্তে ক্লাস এইটে পড়ি এরকম মর্মান্তিক ঘটনা আমাদের যে সময় থেকে আমরা বড় হচ্ছি আমাদের যেখানে আমার বাবার বাড়ি সেই এলাকায় প্রায় ঘটেছে প্রায় ঘটেছে মানে আমরা কানে শুনতে পেতাম আমাদেরকে কোথাও একা ছাড়া হতো না কোনোভাবে বুক কাঁপতো মা বাবার লিটারেলি মা বাবার বুক কাঁপতো যে মেয়েকে কোথাও একা ছাড়বো মেয়ে কেন ছেলেও কাউকে কোনো দিন কারোর সাথে বেশি মিশতে দেওয়া কারোর সাথে দু ঘন্টা দাঁড়িয়ে গল্প করা কোনো কিছুতে বাবা মা ভরসা পেতেন না এমন মর্মান্তিক একটা ঘটনা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে সকালবেলা আমাদের এখানে এই দৃশ্য দেখে আমার বারবার বারবার ছোটবেলা সেই কথাটা মনে পড়ে যাচ্ছে শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ মানুষকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিচার করা হয় না এই যেমন আজকে সন্দীপ দা অশিক্ষিত অল্প শিক্ষিত এই ধরনের কথাগুলো বলা হয় আমি তোমাদেরকে একটা শিক্ষিত মানুষের উদাহরণ দিই আমাদের ওখানেই ছিলেন আমি জানি না তার এখন কি করুন পরিণতি আমি বলতে পারবো না কারণ আমি তখন অনেকটাই ছোট ছিলাম মা এবং ছেলে দুজনে থাকতেন আমি জায়গার নাম উল্লেখ করব না তাদের নাম উল্লেখ করব না পেশায় ছিলেন ছেলে একজন ডক্টর ঠিক আছে কি স্পেশাল আমি জানতাম না ডক্টর ছিলেন পেশেন্ট এতটুকু জানি বিবাহ দেওয়া হয় বিবাহ বন্ধনে উনি আবদ্ধ হন তিনতলা বাড়ি তৈরি হচ্ছে এক ছেলে ঠিক আছে সম্ভবত ভাড়া বাড়ি দেওয়ার উদ্দেশ্যে হয়তো তিনতলা বাড়ি তৈরি করছিলেন এখানে জায়গা কিনে বাড়ি করে আসেন প্রথমে তারপর কিছু বছর বসত থাকার পর ছেলে দিয়ে দেওয়া হয় দিয়ে সেই সময় তিনতলা বাড়ি তোলা হচ্ছিল ভেতরে কি অশান্তি হয়েছে কারোর কোনো কিচ্ছুটি জানা নেই রাতারাতি সেই মহিলাকে মানে অর্থাৎ এই ডাক্তারবাবুর স্ত্রীকে ডাক্তারবাবু নিজে এবং তার মা দুজনের সহযোগিতার পূর্ণ ভাবে মহিলাটিকে পৃথিবী থেকে বিদায় জানায় এবং নির্মমভাবে তাকে কুচিয়ে বস্তায় পড়ে বাড়ির পেছনে থাকা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয় বালি সিমেন্টের যেহেতু কাজ হচ্ছিল সেই বালি সিমেন্ট রাবিশ সমস্ত কিছু ওপরে ফেলে দেয় মা ছেলে মিলে লাভ জানা নেই লোকসান মা বাবার একমাত্র সন্তান সন্তান হয়েছে একমাত্র তো এই ঘটনা যখন ঘটে যায় মেয়ের বাড়ির লোক এসে বারংবার জানতে চায় আমাদের মেয়ে কোথায় ফোন ধরছে না তখন ছেলের বাড়ির লোক এবং ছেলে জানায় আপনাদের মেয়ে হয়তো কারোর হাত ধরে চলে গেছে আমাদের জানা নেই আমাদেরকে তো বলে যায়নি আমরা উত্তর দেবো কি করে স্বাভাবিকভাবেই পুলিশ কোনোভাবে কমপ্লেন নেয়নি কারণ এরকম এখন কেস হামেশাই হচ্ছিল তখন সে যুগ থেকেই হচ্ছিল এখন সমাজ অ্যাপ্রিশিয়েট করছে তখন সেটা করত না একদিন ওই কুয়োপাড় থেকে না বাজে দুর্গন্ধ আসতে শুরু করে আশেপাশের প্রত্যেকটি মানুষ অসুস্থ মানে অস্বস্তিকর একটা পরিবেশ ফিল করতে শুরু করে মানুষের মনে সন্দেহের দানা বাঁধে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনের কর্মকর্তাকে খবর দেওয়া হয় তারা আসে রাত্রেবেলায় হানা দেয় তারা রাত্রেবেলায় হানা দিয়ে যাতে তারা কোনোভাবে বাড়ি থেকে পলাতক না হতে পারে সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হয় সাথে কুয়ো থেকে কুয়োয় লোক নামিয়ে কুয়ো থেকে সেই বস্তাটি উদ্ধার করা হয় যার মধ্যে সেই ফুটফুটে মহিলাটির দেহ নির্মমভাবে সার্জারির মতো করে আর কি কুচিয়ে রাখা হয়েছিল বাবা মা দেখে কোনোভাবে চিনতে তো পারেননি মেয়েকে চেনার কোনো উপায় ছিল না যা পেয়েছেন তা শুধু অবশিষ্ট মাত্র এটা হচ্ছে সমাজ এবার একটা ছেলের কথা বলি ঠিক আছে সমানে সমানে পাল্লা দিয়ে তো বিচার হয় এখানে ছেলের কথা বলি স্ত্রী আসতো স্ত্রী স্বামী স্ত্রী প্রেম করে দুজনে বিয়ে করেছিলেন বিয়ে করেছেন সংসার করছেন একটা সময় ছেলেটির কাজ চলে যায় ছেলেটির কাজ চলে যায় ছেলেটি কাজের প্রচন্ড পরিমাণ চেষ্টা করে দিন মজুর খেটে বাড়িতে আনাজপাতি পাতি এনে ওই যে দিন আনা দিন খাওয়া মানুষের মতো দিন যাপন করছিল মেয়েটি পাশাপাশি একটি পরকিয়া শুরু করে স্বামী জানতেও পারে স্বামী বুঝতেও পারে বেড়েও মুখে কুলু পেটে ছিল একদিন বাড়ি এসে হাতে না তাদের হাতে হাতে মানে আর কি দেখেছে যে মানে হাতে নাতে আর কি ধরা পড়েছে যে একসাথে দুজনে বেরোচ্ছে দেখার পর সে মুখে কুলু পেটে চুপচাপ ঘরেতে অপেক্ষা করছে কখন তার বিবাহিতা স্ত্রী বাড়ি আসবে আসতে তাকে একটা কথাই বলেছে যে তুমি আমার সাথে এমন কেন করছো পোলাইটলি হ্যাঁ সুযোগ দিতে হবে তো সুযোগ দিতে হবে পোলাইটলি এই কথা জিজ্ঞাসা করেছে ততদিনে তাদের কিন্তু আমার একটু বলতে ভুল হয়েছে ততদিনে কিন্তু তাদের একটি মেয়ে সন্তান রয়েছে মেয়েটি বলে তুমি আমার কোন রকম চাহিদা মেটাতে পারো না তাই আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব তাতে তোমার পোশালে থাকো না হলে চলে যাও ছেলেটি সেই রাতেই রাতে সমাজ এখানে প্রত্যেকটা মানুষ যুদ্ধ লড়াই করে প্রত্যেক দিন অত্যাচারের একটা টাইটেল শুধু দিয়ে দিলাম আর অত্যাচারিত হয়ে গেলাম অত্যাচারের প্রকৃত নিদর্শনগুলো দেখলে না বুক গা হাত পা কেঁপে ওঠে কেঁপে ওঠে সেই মানুষ সেই মহিলা সেই পুরুষ প্রত্যেকের মুখ দেখলে তোমাদের গা হাত পা শিউড়ে উঠবে তাদের মর্মান্তিক করুন যে মুখগুলো না সেই মুখগুলোর মধ্যে একটা 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 ক্লান্তি চিন্তা দুশ্চিন্তা ট্রমার ভাব সম্পূর্ণভাবে ফুটে উঠবে আজকে তো তার প্রিয় দিদিও অস্বীকার করছে যে হ্যাঁ তোর মুখের মধ্যে কোনো এরকম ছাপ নেই এমন কোনো মায়া নেই না সংসার না ছেলে না নিজের বিবাহিত জীবন কোনো কিছুর প্রতিই নেই বিতৃষ্ণা থেকেও যদি সেটা হয় তাও তার ভুলতে বেশ খানিকটা সময় লাগবে অগোচরে ফোনে কান্নার সময় শুধু নয় কিন্তু নিরপেক্ষভাবে যখন সামনে আসবে সে সেই সময়ও অকপটে তার চেহারার মধ্যে সেই জিনিসগুলো ফুটে উঠবে সেই দানা কখনো মুখের মধ্যে থেকে সে সরাতে পারবে না যত দামি লোসন মাখুক না কেন সেগুলো চেহারার মধ্যে ফুটে উঠতে বাধ্য আমরা এখানে নির্দ্বিধায় দেখতে পাচ্ছি পুরো ফ্যামিলির সহযোগিতায় রীতিমতো পুরো ফ্যামিলির সহযোগিতায় এখানে নির্মম একখানা কাণ্ড চলছে চারিতার উপর শুধুমাত্র বেশ করে মেয়ের নিজের স্বেচ্ছাচারিতাকে প্রাধান্য দিয়ে দিনের পর দিন একটা মিথ্যে কেসকে দাঁড় করিয়ে রাখা হয়েছে স্বামী ভালো নয় স্বামী ভালো নয় এই প্রতিবাদ তো আমরা অনেক শুনেছি জুলিয়েটের কমেন্ট বক্সে তুমি ভালো করেছো তুমি বেরিয়ে এসেছো তুমি মুভ অন করেছো কারোর জন্য এই প্রশ্নটা আমি দেখলামই না কারোর মধ্যে যে তোমার এত অবজেকশন এত কিছু তাহলে তুমি ছোট্ট প্রাণটা পৃথিবীতে নিয়ে এলে কেন এত যুদ্ধ লড়াই করে এত যুদ্ধ লড়াই করে তুমি ছোট্ট প্রাণটা নিয়ে এলে কেন আজকে তোমাদের সামনে কিন্তু একটা যোগ্য নিদর্শন রয়েছে যে রিলসটাও আপলোড করেছে সেই রিলস ওর কাছে শ্যুট করা ছিল না ওই রিলসটাও রীতিমতো বাড়ি এসে শ্যুট করেছে আজকে আপলোড করছে আজকে ব্লগিং শ্যুট করেছে হয়তো কাল বা পরশু তোমরা পাবে আমাকে রীতিমতো আমার কমেন্টার্সরা জানাচ্ছে আমি কিন্তু এই ভিডিও দেখেছি কিন্তু এতটাও নোটিস করিনি যে স্টোলটাও পড়েছিল যে কানের দুলটা পড়েছিল সেগুলো পরেই বাড়ি এসে ওই ভিডিও শ্যুটটা করেছে আমি তো না দেখেই বলে দিয়েছিলাম যে বাড়ি এসে এটা শ্যুট করেছে আজকে আপলোড করছে কারণ যে কমিউনিটি পোস্টে এতটা করে বাংলা ইংরাজিতে টাইপ করতে পারছে সে আজ যাই হোক অসুস্থ নয় আর যাই হোক তার পক্ষে অসুস্থ হওয়াটা অস্বাভাবিক একটা বিষয়বস্তুর মতো সমাজে অনেক কিছু ঘটে যাচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে তার চাক্ষুষ নিদর্শন হিসেবে আমরা পড়ে থাকছি বিচার করার মতো যোগ্যতা আমাদের নেই তবে মুখে কুলু পেটে থাকতে পারি একটা সময় অবধি যখন প্রতিবাদের ঝড় ওঠে তখন মানুষকে চুপ করে দমিয়ে দেওয়া হয় কখনো আমার ওপর অত্যাচার হয়েছে এরকম বলে বলে এ যেমনটা জুলিয়েট করছে আর কি শুরুতে তোমাদের সাথে যে মর্মান্তিক দৃশ্য অল্প একটু সময়ের জন্য শেয়ার করেছি এর পুরো ভিডিও অবশ্যই আছে কিন্তু আমি সেটা কোনোভাবে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে দিতে চাই না আমি জানি না এই ভিডিওটাই কোন রকমভাবে কোনোভাবে ইউটিউব থেকে আদৌ আপলোড করতে দেবে কিনা কারণ আমার অজান্তেই আমি শুধুমাত্র ভিডিওর তাগিদেই ভুল করে আমি এই শব্দ ব্যবহার করি না ভুল করে আমি দুটো শব্দ ব্যবহার করেছি আমি জানি না তার জন্য ইউটিউব থেকে কোন গাইডলাইন্সের এর মধ্যে ভিডিওটা পড়ে যাবে কিনা যাই হোক এই বিষয়ে কাঁচা যদি হয় তাহলে আজকে হয়তো আমি ভিডিওটা ওখানে আবার রিএডিট করে আমাকে পোস্ট করতে হবে যাই হোক সেটা পরের কথা আমি তোমাদেরকে এটা শুধুমাত্র এই কারণেই বললাম যে চোখের সামনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার কোনো কারণ আমার জানা নেই তবে মধ্যরাতে একজন গৃহবধূ অন্য কারোর সাথে কি করতে পারে আমার তো মাথায় আসছে না তাকে তার বাড়ির লোক কি আদৌ খোঁজ করছে না সে কোথায় আমাদের চেনা পরিচিত এলাকার মধ্যে তো কেউ নয় তাহলে যেখানে যেখানকারই মানুষ হোক না কেন সেখানকার মানুষরা কি মিসিং ডায়েরি এখনো করেনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কারণ যখন বডি উদ্ধার করা হচ্ছে সেই সময় কিন্তু বডি অলরেডি ফুলে ফেপে ঢোল কিছু খানিক সময়ের মধ্যে এটা হওয়া সম্ভব নয় যে যদি না সেটা অনেক দিন আগে অর্থাৎ এক দু দিন আগে এই কাণ্ড ঘটে না থাকে তো এরকম অনেক মর্মান্তিক ঘটনা আছে যেগুলো আমি সত্যিকারে কথা বলতে চেয়েছিলাম এই ভিডিওর মধ্যে তোমাদেরকে উদাহরণস্বরূপ তুলে ধরবো যে হ্যাঁ সত্যি সমাজে অত্যাচার অন্যায় অবিচার অনেক হয়েছে অনেক আমি মানি মন থেকে মানি প্রথম দিন জুলিয়েটের ওই কান্না ভরা ভিডিও দেখে আমি বিশ্বাস করেছিলাম বিশ্বাস করো আমি অন্তর থেকে বলছি আমি বিশ্বাস করেছিলাম আমি হাউ হাউ করে সেদিনও কেটেছিলাম যেদিন ম্যান্ডির একটা কমিউনিটি পোস্টে আমি দেখেছিলাম যে আমাদের এই পথ এখানে শেষ হয় আজ থেকে এম এস ফ্যামিলি শুধুমাত্র মন্দিরা সৌভাগ্যী ফ্যামিলি আমি সেদিনও কেঁদেছিলাম না ম্যান্ডি পরকীয়া করেছে আমি তখনও জানতাম না কোনো আঁচ পাইনি যেদিন জেনেছি সেদিন ধিক্কার এসেছে যতটা যেদিন এটা জেনেছিলাম যে সংসারটা ভেঙে যাচ্ছে সেদিন ভিতর থেকে ভেঙে পড়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এটা পড়া মাত্র বাসি মুখে আমি ভিডিও বিছানার মধ্যে বসে বসে কেঁদেছি রীতিমতো হ্যাঁ পছন্দের মানুষ তো বটেই ছিল একটা সময় পছন্দের মানুষ ভীষণভাবে আমি আমার জীবিত থাকাকালীন দিদা সবাই কিন্তু আমি আমরা ওনার ভিডিও দেখতাম আমার দিদা আজ বেঁচে নেই পৃথিবীতে কারণ ওনার বাড়ির যখন ইট গাঁথা হচ্ছে আমার দিদা কিন্তু সেই ভিডিও দেখছে আনন্দের সাথে বলছে মেয়েটার ভালো হোক সেই মেয়ের করুণ পরিণতি দেখে আমার তো মন থেকে শুধু ধিক্কার ছাড়া আর কিছু সেই মুহূর্তে আসেনি আজ সে সংসার করছে তাই তাকে সাপোর্ট করছি যেদিন সে বেরিয়ে যাবে সেদিন কোনোভাবেই সে সাপোর্ট পাবে না তাই পায়ের তলচাটা বা আমি তাকে কোনোভাবে কেন সাপোর্ট করছি এই প্রশ্ন জানতে চাওয়ার আগে এটুকু মনে রাখতে হবে আপনাদের যে মেয়েটাকে আমি এতদিন সাপোর্ট করিনি সেই মেয়েটা সংসারে ছিল না যে এখন সংসার করছে আমি শুধুই তার পক্ষে কথা বলছি যেদিন বেরিয়ে যাবে সেদিন চিরতরে সাপোর্ট হারাবে আর যতদূর কথা জুলিয়েটের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো এখনো অবধি যদি এই বিচার মনের মধ্যে রেখে থাকেন যে ওর প্রতি অন্যায় হয়েছে আমি বলবো যত দূর ভাবে বলছেন না যে কেউ সমান এই কেউ বাদ যাবে না দুজনেই সমান তাদের ক্ষেত্রে বলছি তারা যদি এতটাই ভালো বোঝেন তাহলে সেদিন আমাদের কথাটা মেনে নেননি কেন আমি তো তখনও বলেছিলাম যে ও প্রথম দিনকে যে কাতর আর্তনাদ আমাদের সামনে তুলে দিয়েছিল আমার দেখে সত্যি ভিতর কেঁপে উঠেছিল আমি কোনোভাবে এটা মেনে নিতে পারিনি এত বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার সাথে কিনা এরকম এত ভাইরাল একটা ফেস তার বাড়ির লোক কখনো ভাবিনি যে আমি এরকম কাণ্ড ঘটাচ্ছি তারপর কি করুণ পরিণতি হতে পারে সত্যি কি তার বাড়ির লোক এই বিষয়ে কিচ্ছুটি ভাবেনি আমি শুধু দেখেছি আর এই কথা ভিডিও করার সময় ভেবেই গেছি ভেবেই গেছি ওভার থিঙ্কারদের যা হয় আর কি কিন্তু অবশেষে যখন খেলা ঘুরে গেল আমি সবটা জানলাম বুঝলাম আমি বলবো না যে আমি প্রথম দিন থেকে সন্দীপদাকে নির্দোষ ভেবে এসেছি তবে আমি এটা পুরোপুরিভাবে জানতাম যে এটা চক্রান্ত সাজানো একটা গল্প একটা সম্পূর্ণ সাজানো গল্প যেটা আমাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে শুধুমাত্র নিজের পরকীয়াকে ডিফেন্স করার খাতিরে আর আজকে তো তোমাদের সামনে যোগ্য প্রমাণ সমেত সমস্ত কিছুর উদ্ঘাটন হয়ে গেছে কিচ্ছু বাকি নেই পরবর্তীতে আশা করব কেউ আমার কাছে এমন প্রশ্নটি আর করবে না কেন আমি একে তলচেটে ভিডিও করলাম বা কেন আমি এই করলাম কেন আমি সেই করলাম এটা আমার কাজ আমি নিরপেক্ষতার সাথে করার চেষ্টা করি যদি কোথাও ভুলভ্রান্তি হয় শুধরে দেবেন সেটা শব্দে হোক বা বাক্যে আমি চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার যে আমি আমার কর্ম থেকে বিরত হব যে কাজটি আমি বেছে নিয়েছি আমার যেটা মন মানসিকতায় উত্তর দেবে আমি সেই মতামত আমার চ্যানেল মারফত আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারাও চাইলে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন তার মানে এটা নয় যে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার কথার পয়েন্ট অফ ভিউ পাল্টে জুলিয়েটের সাপোর্টার হয়ে যাব। এটা কখনো সম্ভব নয় যেখানে অত্যাচার হচ্ছে সেখানে অত্যাচার এটা বলতেই হবে অন্ততপক্ষে সেই কাপুরুষ্টির জন্য তো বটেই যে কাপুরুষটি নিজেকে অনেক উচ্চ শিক্ষিত আজকের মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগার মতো কি আছে আমি জানি না তবে একটা বিষয় নিজের মনের মধ্যে অনেক দিন ধরে আঁচর কাটছিল আর যেটা আজকে ঘটে গেছে সেই বিষয় দুটোকে আমি জুড়ে তোমাদের সামনে শুধুমাত্র একটা ভিডিও আকারে দিলাম এবার তোমাদের মূল্যবান মতামতটুকু আমার কাছে জানি যে সত্যি তোমাদের কাছে অত্যাচারের সংজ্ঞা কি কি অ্যাকচুয়ালি অত্যাচারের সংজ্ঞা জানতে চাই জবাব দিও ভিডিওটা এখানে শেষ করলাম